WBCS previous year question 2018 with answer. তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনে ক্লিক করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন পাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। হিজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। হিউমিলিয়েশন মানে অপমানকর সত্ত্বেও, তার অপমানকর সত্ত্বেও সে ফাংশন অ্যাটেন্ড করেছিল। তাহলে ড্যাশে কোন উত্তরটা সঠিক হবে? ইনস্পাইট, নট, উইথস্ট্যান্ডিং, নেভারথলেস, অ্যাস অফ। ইনস্পাইট মানে সত্ত্বেও, নট উইথস্ট্যান্ডিং মানে পরন্তু, নেভারথলেস মানে তবু, অ্যাস অফ মানে হিসেবে। তাহলে এখানে হিউম্যানিটেরিয়েশন তাকে অপমান করেছিল, তা সত্ত্বেও সে ফাংশনে গেছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? ইনস্পাইট হিজ না নট উইথস্ট্যান্ডিং না নেভারলেস না অ্যাস অফ। তাহলে এখানে যেহেতু সে গিয়েছিল তাই পরন্তুটা অ্যান্সার ঠিক হবে, নট উইথস্ট্যান্ডিং সঠিক উত্তর। কল আপ মিন্স কি হবে? রিকালেক্ট অ্যান্টিসিপেট, বিফ্রেন্ড, ইনভাইট। কল আপ মানে কি? কল আপ মানে স্মরণ করা। রিকালেক্ট মানে স্মরণ করা। অ্যান্টিসিপেট মানে কি? অপেক্ষা করা। অ্যান্টিসিপেট মানে অপেক্ষা করা। বিফ্রেন্ড মানে বন্ধুত্বপূর্ণ আচরণ করা। ইনভাইট মানে আমন্ত্রণ করা। তাহলে কল আপ মিন্স যদি স্মরণ করা হয়, তার সঙ্গে রিকালেক্ট সেটাও হলো স্মরণ করা। তাহলে সঠিক উত্তর হবে রিকালেক্ট। ইউজ এ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল দ্য ব্ল্যাঙ্ক স্পেস। ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেন টু নাইট। ইট উইল হবে না ইট ক্যান হবে না ইট মে না ইট ওট। উইল মানে পারা। উইল মানে ইচ্ছা শক্তি। ক্যান মানে করতে পারেন। মে মানে পারা। ওয়াট মানে কর্তব্য। তাহলে এখানে এটা ফিল করতে হবে অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে এটা হচ্ছে ইচ্ছা শক্তি করা হয়েছে যে সমস্ত সম্ভাবনায় আজ রাতে বৃষ্টি হতে পারে। তা এখানে তাহলে সঠিক উত্তর হবে ইট উইল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। সি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম। সি হ্যাড এন্টার্ড, রিকোয়েস্টেড, মুভড না কল্ড। এন্টার্ড মানে প্রবেশ করা, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, মুভ মানে মুভ করা বা চলে যাওয়া চালিত করা, কল্ড মানে ডাকা। তাহলে এখানে সঠিক উত্তর হবে এন্টার্ড। সি হ্যাড বেটার এন্টার্ড দ্য রুম। তার সবথেকে ভালো হবে রুমের মধ্যে প্রবেশ করা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেশাল ভার্ব। দ্য গার্ল ড্যাশ হার মাদার। টেক্স আফটার, কল ইন, পুটস অফ, পুটস বাই। টেক্স আফটার মানে দেখাশোনা করা, কল ইন মানে ডাকা, পুটস অফ মানে সরিয়ে রাখা, পুটস বাই মানে কারুর দ্বারা রাখা, পুটস বাই মানে কারুর দ্বারা রাখা। তাহলে গার্ল একটা মেয়ে তার মাকে কি করছে? তার মাকে দেখাশোনা করছে। তাহলে সঠিক উত্তর হবে টেক্স আফটার। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সি লাইকড দ্য ড্যাশ প্ল্যান বেটার। সে পছন্দ করে কোন পরিকল্পনাটা সবথেকে ভালো? ল্যাটার, লেটার, ফাস্ট, আর্লি। ল্যাটার মানে আধুনিক, লেটার মানে পরে, ফাস্ট মানে দ্রুত, আর্লি মানে গোড়ার দিকে। তাহলে সে কোন প্ল্যানটা বেশি পছন্দ করবে? সে ল্যাটার অর্থাৎ আধুনিক প্ল্যানটা বেশি পছন্দ করবে। সঠিক উত্তর হবে ল্যাটার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। এ বো ওয়াজ সিন ইন দ্য স্কাই। একটি রামধনু আকাশে দেখা যাচ্ছে। তাহলে এখানে ব্ল্যাঙ্কে কোন উত্তরটা হবে? মাল্টিকালার্ড, শুটিং, স্ট্রিং, মেলোডিয়াস। মাল্টিকালার মানে বিভিন্ন রঙের। শুটিং সাধারণত স্টার হয়, শুটিং স্টার। এখানে বো বলেছে
স্ট্রিং স্ট্রিং অর্থাৎ বেশি উজ্জ্বল। মেলোডিয়াস মানে সুরেলা বা সুমধুর। তাহলে যেহেতু এখানে বো বলেছে, তাহলে বো সাধারণত মাল্টি কালার্ড হয়, তাহলে এ মাল্টি কালার্ড বো ওয়াজ সিন ইন দ্য স্কাই। এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স সাডেন ডিজাস্টার ইন ট্রাভেল ব্লেসিং ফ্রম অ্যাভাব টু রিমেন নিউট্রাল। এ বোল্ট ফ্রম দ্য ব্লু এর মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। তাহলে কোন অপশানটা হবে? সাডেন ডিজাস্টার মানে হঠাৎ বিপর্যয়, ইন ট্রাভেল মানে সমস্যায় পড়া, ব্লেসিং ফ্রম অ্যাভাব উপর থেকে আশীর্বাদ দেয়া, টু রিমেন নিউট্রাল নিরপেক্ষ থাকা। তাহলে এ বোল্ট ফ্রম দ্য ব্লু বিনা মেঘে বজ্রপাত, তাহলে এটা হচ্ছে হঠাৎ সাডেন ডিজাস্টার হঠাৎ বিপর্যয়। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ গিভেন বিলো। ক্লাসিকের কারেক্ট মিনিং কী হবে? অফ দ্য ফার্স্ট অর হাইস্ট কোয়ালিটি এ লং লিস্ট লুজ দ্য ফলোয়িং রোপ স্যাংটিফাইড। ক্লাসিক মানে সর্বোত্তম বা উচ্চতম। অফ দ্য ফার্স্ট অর হাইস্ট কোয়ালিটি মানে প্রথম বা উচ্চতম, প্রথম বা সর্বোচ্চ মানের। এ লং লিস্ট একটা লম্বা লিস্ট বা লম্বা তালিকা। লুজ দ্য ফলোয়িং রোপ অর্থাৎ আলগা পোশাক। স্যাংটিফাইড মানে হচ্ছে পবিত্র। তা ক্লাসিক মানে যদি উচ্চতম বা সর্বোত্তম হয়, তাহলে অফ দ্য ফার্স্ট বা হায়েস্ট কোয়ালিটি এই অ্যান্সারটা ঠিক হবে। সঠিক অ্যান্সার হচ্ছে দ্য ফার্স্ট অফ দ্য ফার্স্ট অর দ্য হায়েস্ট কোয়ালিটি, প্রথম বা সর্বোচ্চ কোয়ালিটি, প্রথম বা সর্বোচ্চ মানের। ইনসার্ট এ কারেক্ট পার্টিসিপেল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ড্যাশ অ্যাবাউট ডিনার জন রান হোল ওয়ে হোম হ্যাভিং ফিনিশ এক্সাইটেড হ্যাড বিন এক্সাইটেড হাংরি। অ্যাবাউট ডিনার খাবার সম্বন্ধে সে কী করে পুরো সে রান হোল দ্য ওয়ে হোম পুরো পথটা সে ছুটে এলো, হ্যাভিং ফিনিশড শেষ করে এক্সাইটেড উচ্ছ্বসিত হয়ে, হ্যাড বিন এক্সাইটেড উচ্ছ্বসিত হয়ে, হাংরি ক্ষুধার্ত হয়ে। তাহলে এখানে অ্যাবাউট ডিনার রয়েছে, তাহলে সে খাবার নিয়ে কি খাবার সম্বন্ধে এক্সাইটেড হয়ে অর্থাৎ উচ্ছ্বসিত হয়ে, রাতের খাবার নিয়ে সে উচ্ছ্বসিত হয়ে জন রান হোল ওয়ে হোম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেশাল ভার্ব দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোরো। টেক ওভার টেক আপ টেক ডাউন টেক অফ। টেক ওভার মানে গ্রহণ করা, টেক ওভার মানে গ্রহণ করা, টেক আপ মানে আরম্ভ করা, টেক ডাউন মানে নিচু করা, টেক অফ মানে উড্ডয়ন করা। তাহলে দ্য টিচার উইল আরম্ভ করার একটা নতুন চ্যাপ্টার শুরু করবে টুমোরোতে, তাহলে সঠিক উত্তর হবে টেক অফ আরম্ভ করা। ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডভার্বিয়াল ফেস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অনলি ড্যাশ দেয়ার এ রাম্বেল ইন দ্য স্কাই। রাম্বেল অর্থাৎ গুড়গুড় করায় আকাশ ডাকা। কখন গুড়গুড় করে আকাশ ডাকে? অকেশনালি, কখনো কখনো, সুইফটলি দ্রুত গতিতে, কোয়াইট পুরোপুরি, মেয়ারলি ফুর্তিতে বা আনন্দে। তাহলে কখন কখন আকাশ ডাকে? অকেশনালি, কখনো কখনো, কখনো কখনো। তাহলে সঠিক উত্তর হবে অকেশনালি। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে তার অপোজিট মিনিং বলতে হবে। ম্যারিজ পেশেন্ট অ্যান্ড সেরেনিটি উইন দ্য অ্যাডমিরেশন অফ অল হু স হার হলিনেস প্লেসিডিটি এজিটেশন ইকুইনিমিটি। ম্যারিজ পেশেন্স মানে ম্যারিজ ধৈর্য এবং সেন্সিটিভিটি অর্থাৎ নির্মলতা উইন দ্য অ্যাডমিরেশন টু অল হু স হার। ম্যারিজ ধৈর্য এবং নির্মলতা
তাকে যারা দেখেছিল তারা সবাই তাকে প্রশংসা করেছিল। হলিনেস, হলিনেস মানে পবিত্রতা। প্লেসিডিটি মানে প্রশান্তি। এজিস্টেশন মানে আন্দোলন। ইকুইনিমিটি মানে সমতা। এখানে সেন্সিটিভিটির সব সিনোনিম যেগুলো আছে সেগুলো হলিনেস, প্লেসিডিটি, ইকুইনিমিটি এগুলো সব সিনোনিমস। তাহলে এজিটেশন এইটা আলাদা, আন্দোলন এইটাই হচ্ছে অপোজিট, অ্যানোনিমস, অ্যান্টোনিমস বা অপোজিটস। তাহলে সঠিক উত্তর হবে সি, এজিটেশন। মার্বেল মে ইউজ টু ইথ, মার্বেল কিসের সঙ্গে ব্যবহার করা হয়? পেন্টিং, ছবি আঁকার সঙ্গে, মিউজিকের সঙ্গে, রকস, স্কালচার, স্কালচার মানে ভাস্কর্য। তাহলে মার্বেল ব্যবহার করা হয় ভাস্কর্যের সঙ্গে, সঠিক উত্তর স্কালচার। ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি, ওভার ফর, ফর টু, ফর ওভার, টু ওভার। তার কফির চেয়ে তার চা বেশি পছন্দ। হি হ্যাজ এ প্রেফারেন্স ওভার টি ফর কফি, হি হ্যাজ প্রেফারেন্স ফর টি টু কফি, হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি ওভার কফি, হি হ্যাজ এ প্রেফারেন্স টু টি ওভার কফি। তাহলে তার কফির চেয়ে চা বেশি পছন্দ। তাহলে হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি ওভার কফি, অপশান সি। সঠিক উত্তর হবে অপশান সি, হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি ওভার কফি। ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন দ্য সেন্টেন্স। ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ বাই ইন অ্যাট ইনটু। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, আমার ঘড়িতে 9টা বাজে। সঠিক উত্তর হবে বাই, ইট ইজ এ 9 o'clock বাই মাই ওয়াচ। রিগ্রেট মে বি এক্সপ্রেস বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন, অ্যালাস, হাস, ব্যব্র, হুড়ে। ব্যব্র, হুড়ে এগুলো হচ্ছে আনন্দ প্রকাশের জন্যে ব্যবহার করা হয়। রিগ্রেট মানে দুঃখ প্রকাশ করা, হুস হাস মানে হচ্ছে নিস্তব্ধ থাকা, অ্যালাস, অ্যালাস হচ্ছে দুঃখ প্রকাশ করা। তাহলে সঠিক উত্তর হবে অ্যালাস, অপশান এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনফাইনাইট, ড্যাশ ইজ হিউম্যান, টু লাভ ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান, টু রিড ইজ হিউম্যান, টু সেভ ইজ হিউম্যান। টু লাভ মানে হাসতে পারা, টু আর মানে ভুল করা, টু রিড পড়া, টু সেভ বাঁচানো। তাহলে মানুষ মাত্রেই ভুল হয়, টু আর এখানে এটা সঠিক হবে, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রেই ভুল করে। ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার্স, অফ আদার্স ফার্স্ট ইজ অ্যান, ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস, যে অন্যের সুখ দুঃখ অ্যান্ড ওয়েলবিং মঙ্গলকে, অফ আদার্স ইজ অ্যান বিচার করে, যে অন্যের সুখ দুঃখ এবং মঙ্গলকে প্রথমে বিবেচনা করে তাকে কী বলে? অ্যাথিস্ট, অ্যাথিস্ট মানে নাস্তিক, অল্টিস্ট অর্থাৎ পরার্থবাদী, অ্যালকেমিস্ট অর্থাৎ রসায়নবিদ, অ্যাথিস্ট, অ্যাথিস্ট অর্থাৎ কলাবিদ্যা বিশারদ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অল্টিস্ট, যে অন্যের সুখ দুঃখকে এবং মঙ্গলকে আগে বিবেচনা করে তাকে বলা হয় অল্টিস্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, অ্যান অপথ্যালমোজিস্ট ইজ এ পার্সন হু ডিলস উইথ, অপথ্যালমোজিস্ট মানে চক্ষুরোগ বিশেষজ্ঞ, চক্ষুরোগের চিকিৎসক, হার্ট, আইস, গ্ল্যান্ড, লাংস। তাহলে সঠিক উত্তর হবে আইস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম, সে খুব অল্প সময় চলেছিল, অ্যাট, অফ, উইথ, ফর। সি ওয়াজ রানিং
শর্ট অফ টাইম, সঠিক উত্তর হলো অফ। অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ ইনসেক্ট, বার্ডস, আইস, হার্ট। অর্নিথোলজিস্ট মানে হচ্ছে পক্ষী বিজ্ঞানী, একজন পক্ষী বিজ্ঞানী ডিলস উইথ কি হবে, ইনসেক্ট, বার্ডস, আইস, হার্ট। সঠিক উত্তর হবে বার্ডস। অ্যান ইন্ডিফেটিগেবল পার্সন রিমেন্স আনটায়ার্ড, আনহ্যাপি, আনরিলেন্টফুল, আনসোশাল। ইনফেটিগেবল মানে অক্লান্ত, একজন অক্লান্ত ব্যক্তি। আনহ্যাপি, আনহ্যাপি মানে অসুখী। আনরিলেন্টফুল মানে কঠোর। আনসোশাল মানে অসামাজিক। আনটায়ার্ড মানে অক্লান্ত, তাহলে সঠিক উত্তর হবে আনটায়ার্ড। অ্যান ইনফেটিগেবল পার্সন রিমেন্স আনটায়ার্ড। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। হি স্টুড ইন হট ওয়াটার, তিনি গরম জলের মধ্যে দাঁড়ালেন, এর সঠিক ইডিয়ম কী হবে, ইন হট ওয়াটারের। ইন ট্রাবল অর ডিসগ্রেস, তিনি ঝামেলার মধ্যে আছেন অথবা তার অপমান করা হয়েছে। মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, তার অ্যাক্সিডেন্ট হয়েছে। স্টেপড ইন টু বয়েলিং ওয়াটার, সে গরম জলের মধ্যে দাঁড়িয়ে পড়েছে। ওয়াস অ্যাংরি, সে খুব রাগান্বিত। তাহলে এখানে এই ইডিয়মটা সঠিক উত্তর হলো ইন ট্রাবল অর ডিসগ্রেস, তিনি ট্রাবলের মধ্যে আছে অথবা তিনি ঝামেলার মধ্যে আছে অথবা তার অপমান করা হয়েছে। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। উই ডিডন্ট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল, বাট ইট ওয়াজ এ কেস অফ হপশনস চয়েস। এখানে আন্ডারলাইন করা আছে হপশনস চয়েস, এর সঠিক ইডিয়াম কী হবে, স্টেট অফ ডিলেমা, টেকিং হোয়াট অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল, টিচার্স চয়েস, ইকোনমিক্যাল। স্টেট অফ ডিলেমা মানে দ্বিধাদ্বন্দ্বের অবস্থা। টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল, যা পাওয়া যাচ্ছে তাই নেওয়া অথবা কিছুই না নেওয়া। টিচার্স চয়েস, শিক্ষকের চয়েস, ইকোনমিক্যাল অর্থনৈতিক। তাহলে হোবন্স চয়েস, যে হোটেলটা পাওয়া গেছে এটা চায়নি তাও কিন্তু এটা পাওয়া গেছে, বাট ইন কেস অফ হোবন্স চয়েস। তাহলে হোবন্স চয়েসের সঠিক অ্যান্সার হবে টেকিং হোয়াট অ্যাভেলেবেল অর নাথিং, যা পাওয়া গেছে তাই নেওয়া অথবা কিছুই না নেওয়া। নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ 2017 সালের ফিফা কনফেডারেশন কাপ জয় করেছিল, 2017 সালে জয় করেছিল জার্মানি। কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন, মান সিং, অমর সিং, উদয় সিং, যশবন্ত সিং। এখানে মান সিং, অমর সিং আর উদয় সিং এরা তিনজনই আকবরের সমসাময়িক, তাহলে সঠিক উত্তর হবে যশবন্ত সিং। ভূতত্ত্ববিদগণদের মতে কোশি নদীর গতিপথ পরিবর্তনের ফল কী, গঙ্গা নদী প্রধানত বাংলাদেশে পদ্মা দিয়ে প্রবাহিত, উত্তরবঙ্গের তিস্তা নদী বন্যা, কলকাতার বন্দরের অবনতি, গ্যাংটক দার্জিলিং অঞ্চলের ভূমিকম্প। সঠিক উত্তর হলো কলকাতা বন্দরের অবনতি। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে কে ব্যাখ্যা করেন এই বলে, বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিবেলিয়ন সিন্স 1857। সঠিক উত্তর হবে ভাইসরয় লর্ড লিনলিথগো। সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল ইন্ডিয়ান ফ্রিডম পার্টি, আজাদ হিন্দ ফৌজ, রেভলিউশনারি ফ্রন্ট, ফরওয়ার্ড ব্লক। সঠিক উত্তর হবে ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লক সঠিক উত্তর। ইসলামিক রাষ্ট্রসংঘ বিদেশি রাষ্ট্রগুলির উপর হ্যাকিং আক্রমণ প্রতিরোধের জন্য সর্বপ্রথম সামরিক সাইবার বিভাজন গড়ে তুলেছিল কোন দেশে, সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। কে হৈন্দব ধর্মোদ্ধারক, হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন, সঠিক উত্তর হবে শিবাজি। মুসলিম লীগের লাহোর প্রস্তাবে 1940 মূল গুরুত্ব কী ছিল, জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা, মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা, ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা, পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা। সঠিক উত্তর হবে
পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা। মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে মহানন্দা নদী, জলঙ্গি নদী, ভাগীরথী নদী না মাথাভাঙা নদী? সঠিক উত্তর হবে ভাগীরথী নদী। ভারত আফগানিস্তানে দ্বিতীয় স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিলিং এর সেকেন্ড ইন্ডিয়া আফগানিস্তান স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল সভাপতিত্ব কে করেন? সভাপতিত্ব করেন সুষমা স্বরাজ, শাহাবুদ্দিন রব্বাই, উপরোক্ত দুজন, উপরে কোনোটি নয়। সঠিক উত্তর হবে উপরোক্ত দুজন, অর্থাৎ সুষমা স্বরাজ ও শাহাবুদ্দিন রব্বাই। একটি কোডে 7342918686 এর কোড PURCHASE এবং 54064 এর কোড ORDER, তাহলে 7452688 এর কোড কি হবে? এখানে 7452688 এর কোড বার করতে হবে, তাহলে 7 এর কোড কি হবে? পি পি, এখানে পি দিয়ে স্টার্ট হবে, সবকটাই পি দিয়ে স্টার্ট আছে, আর লাস্টে 88 আছে, 8 এর কোড, 88 এর কোড কি হবে? এস, এস সমান 8, লাস্টে এস এস দিয়ে শেষ হবে, তাহলে সঠিক উত্তর হবে প্রসেস, অপশন ডি প্রসেস। ব্যতিক্রমটি বাহির করো, স্কোয়ার, সার্কেল, প্যারালোগ্রাম, রেক্ট্যাঙ্গেল। এখানে স্কোয়ার, প্যারালোগ্রাম আর রেক্ট্যাঙ্গেল সবার চারটি করে বাহু আছে, সুতরাং এখানে ব্যতিক্রম হচ্ছে সার্কেল। ছয়জন ব্যক্তি একটি ছয়কোণা টেবিলে বসে আছে, অরূপ ঠিক বিলাসের বিপরীতমুখী বসে, বিলাল বসে আছে চিরাগ এবং ডেরেকের মধ্যে, অরূপ বসে আছে এলা এবং ফারুকের মাঝে, এলা বসে আছে ডেরেকের বাম দিকে, কোন জোটটি একে অপরের মুখোমুখি বসে আছে? অরূপ ঠিক বিলালের বিপরীতে বসে আছে, অরূপ বিলালের বিপরীতে, বিলাল বসে আছে চিরাক এবং ডেরেকের মধ্যে, বিলাল চিরাক এবং ডেরেকের মধ্যে বসে আছে, অরূপ বসে আছে এলা আর ফারুকের মধ্যে, এলা আর ফারুকের মাঝখানে বসে আছে অরূপ, এলা বসে আছে ডেরেকের বাম দিকে, ডেরেকের বাম দিকে আছে এলা, তাহলে কোন জোটটি একে অপরের মুখোমুখি বসে আছে? এলা এবং ফারুক, এলা আর ফারুক না, মুখোমুখি নয়, ডেরেক এবং এলা, ডেরেক এলা না, এটাও নয়, চিরাগ এবং এলা, চিরাগ এবং এলা, হ্যাঁ এরা পাশাপাশি বসে আছে, চিরাগ এবং এলা এরা পরস্পরের পাশাপাশি বসে আছে, এই এরা পরস্পরের মুখোমুখি বসে আছে, আর চিরাগ এবং ডেরেক, চিরাগ ডেরেক না, এটা না, সঠিক উত্তর হলো অপশান সি। ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয় কোন তালিকায়? সঠিক উত্তর হলো যৌথ তালিকায়, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যৌথ তালিকা, যৌথ তালিকা এবং উপরে কোনোটি নয়, সঠিক উত্তর যৌথ তালিকায়। সাম্প্রতিক ফিফা স্থানাঙ্ক অনুযায়ী ভারতের অবস্থান কি? ভারতের অবস্থান তখন ফিফা স্থানাঙ্ক অনুযায়ী ছিল 100তম। নিম্নলিখিতদের মধ্যে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন হায়দার আলী, সফদরজং, মীর কাসিম, টিপু সুলতান? সঠিক উত্তর হলো টিপু সুলতান। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্টটি এখানে অবস্থিত, গঙ্গাসাগর, কলকাতা, আসানসোল, ফারাক্কা? সঠিক উত্তর হলো কলকাতা। মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন, কেননা পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল সেই জন্যে। মঙ্গল স্যাট 1 নামক স্যাটেলাইটটি কোন দেশ থেকে প্রথম উৎক্ষেপণ করা হয়? সঠিক উত্তর হলো মঙ্গোলিয়া। সিকিম ভারতের ফুল ফিগার রাজ্য ঘোষিত হয় 1975 সালে, কে খালসা প্রবর্তন করেন? খালসা প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং। 2017 সালে 12ই ডিসেম্বর কম্পানিয়ন অফ অনার্স নামক পুরস্কার কোন লেখককে প্রদান করা হয়? জে কে রাউলিংকে প্রদান করা হয়। ফিসকাল ঘাটতি হয় রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্টে, মোট ব্যয়
বাজেট ঘাটতি প্লাস সরকারের বাজেট ঋণ এবং দেয় এবং দায় থেকে প্রাথমিক ঘাটতি প্লাস সুদ প্রদান থেকে উপরের সবগুলি। সঠিক উত্তর হলো উপরের সবগুলি। আগ্রা দিয়ে কলকাতা মুম্বাই জাতীয় সড়ক এই নামে পরিচিত। আগ্রা দিয়ে কলকাতা মুম্বাই জাতীয় সড়ক NH3 নামে পরিচিত। ২০১৭ সালের জন্য তৃতীয় ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস ICCR এর বিশিষ্ট ভারততাত্ত্বিক পুরস্কার প্রাপক কোন জাপানি অধ্যাপক? সঠিক উত্তর হলো হিরোশি মারুই। গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত পার্সেন্ট? গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ 3%। ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠান করেন পুলিন দাস। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যয় পড়ে পরিকল্পনা খাতে ব্যয়, পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয়, লাভজনক খাতে ব্যয়, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হলো পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয়। সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান কম্পাঙ্ক বিস্তার, শূন্যস্থানের তরঙ্গ দৈর্ঘ্য, শূন্যস্থানে বেগ। সঠিক উত্তর হলো শূন্যস্থানে বেগ। শূন্যস্থানে বেগ। গ্লাসগোতে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে কে জয়লাভ করেন? PV সিন্ধু, সায়াকা হিরোটা, নজমি ওকুহারা, জিয়া রিফান। সঠিক উত্তর হলো নজমি অকুহারা। কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। আপিক্য আন্দোলনে নেতৃত্ব দেন শিরশির পাণ্ডুরং হেগড়ে। শব্দের বেগ সব থেকে বেশি কঠিন তরল গ্যাস শূন্যস্থানে। শব্দের বেগ সব থেকে বেশি কঠিনে। ২০১৭ সালের 26 অক্টোবর কোন দেশ আন্তর্জাতিক পাপেট উৎসবের সূচনা করেছিল? কলকাতা। নিম্নলিখিত ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC অক্টোবর 31, 1920 প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন লালা লাজপত রায়। 1857 বিদ্রোহের সময় লখনৌ বিদ্রোহের নেতৃত্ব দেন বেগম হযরত মহল। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন। ২০১৭ সালে গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম কোন তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে? জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচি। ভারতের কোন গভর্নর জেনারেল ভারতের দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন? লর্ড ডালহৌসি। আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে? বইটির লেখক রঘুরাম রাজম, যিনি আগে RBI গভর্নর ছিলেন। বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক বাড়বে, কমবে, একই থাকবে না উপরের কোনোটি নয়? বিশুদ্ধ জলে লবণ মেশালে স্ফুটনাঙ্ক বাড়বে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বোস। বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা ভারতে এসেছিল? পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিল। সম্প্রতি কোন ব্যাংক বেঙ্গালুরুতে ক্যান্ডি নামক ডিজিটাল ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করলো? কানাড়া ব্যাংক। পেশি ক্লান্তির জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড, ক্রিওটিনিন, ল্যাকটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল? সঠিক উত্তর হলো ল্যাকটিক অ্যাসিড। পেশি ক্লান্তির জন্য দায়ী ল্যাকটিক অ্যাসিড। খাদ্য ও কৃষি সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জ প্রতি বছর 5ই ডিসেম্বরকে কী দিন হিসেবে পালন করে? বিশ্ব ভূমি দিবস। নিম্নলিখিতদের মধ্যে কেউ নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন? অরবিন্দ ঘোষ, RC দত্ত, সৈয়দ আহমেদ খান, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হলো অরবিন্দ ঘোষ।
স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, স্বাধীনতার সময়কালে কে ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি? জে বি কৃপারিণী। নিকটদৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে কোন লেন্সের দ্বারা? অবতল লেন্সের দ্বারা। আর দূরদৃষ্টি হলে উত্তল লেন্স, নিকটদৃষ্টি হলে অবতল লেন্স দ্বারা। 16তম গ্লোবাল রিটেল ইন্ডেক্স 2017 সালে প্রকাশিত অনুযায়ী ভারতের স্থান কত? ভারতের স্থান প্রথম। বক্সারের যুদ্ধের সময় 1764 বাংলার নবাব কে ছিলেন? মীর কাসিম। বক্সারের যুদ্ধের সময় 1764 বাংলার নবাব ছিলেন মীর কাসিম। এ বি এর বাবা, সি এর ভাই, এফ বি এর বোন। যদি এম এর বাবা হন তাহলে এফ এবং সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এ বি এর, এ হলো বি এর বাবা, এ বি এর বাবা। সি এর ভাই, সি হলো এর ভাই, সি এর ভাই। সি হলো এর ভাই। এফ বি এর বোন, এফ হলো বি এর বোন। যদি এম এর বাবা হন, এম এর বাবা হন তাহলে এফ, তাহলে এফ এবং, তাহলে এফ এবং সি এর মধ্যে সম্পর্ক, এফ আর সি, এরা দুজন ভাইজি এবং কাকা হবে। সঠিক উত্তর হলো ভাইজি এবং কাকা। 2017 সালের 1 অক্টোবর কোন দেশ প্রথম সমকামী বিবাহ উদযাপন করেন? সঠিক উত্তর হলো জার্মানি। লাল প্লাস সবুজ প্লাস নীল কী রং হবে? সাদা। মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল? মৌলিক অধিকারের প্রস্তাব নেওয়া হয়েছিল করাচি অধিবেশনে। ভারতীয় সংবিধান গৃহীত হয় নভেম্বর 26, 1949 আর চালু হয় 26 জানুয়ারি 1950। ভারতীয় সংবিধান গৃহীত হয় নভেম্বর 26, 1949। এ বি সি ডি ই ও এফ ছবি বই আছে, বি সি এবং ই বই নীল মলাটের এবং বাকি বইগুলো লাল মলাটের, ডি এবং এফ এন নতুন বই এবং বাকি সব পুরনো বই, সি এ সি ডি বইগুলো আইন রিপোর্ট বিষয় এবং বাকি বইগুলি পদার্থ বিষয়ের, কোন বইটি লাল মলাটের নতুন আইন রিপোর্ট বিষয়ক? তাহলে এখানে কোন বইটি লাল মোলাটের, কোন কোন লাল মোলাটের? বি সি আর ই এগুলো হচ্ছে নীল মোলাটের, তাহলে অপশন বি আর সি এই দুটো হবে না, এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। ডি এবং এফ এই দুটো নতুন বই, এ সি ডি এগুলো হচ্ছে রিপোর্ট বিষয়ক, তাহলে রিপোর্ট বিষয়ক তো সবগুলোই আছে বাকিগুলো, আর কোনটা লাল এবং নতুন, নতুন হচ্ছে ডি এফ নতুন, তাহলে সঠিক উত্তর হবে ডি। এ বইটা নতুন কি পুরনো? এটা এ সি ডি এই বইগুলো রিপোর্ট বিষয়ক, কিন্তু এটা নতুন বলা নেই, কিন্তু ডি, ডিটা নতুন বলা আছে প্লাস এটা লাল মোলাটের এবং নতুন আইন রিপোর্ট বিষয়ক, তাহলে সঠিক উত্তর হবে ডি। কোন বিষয় নিয়ে 2017 সালের আন্তর্জাতিক শান্তি দিবস ইন্টারন্যাশনাল পিস পালিত হয়? সঠিক উত্তর হলো শান্তির জন্য একত্রিত সকলের জন্য শ্রদ্ধা নিরাপত্তা ও মর্যাদা। মানুষের দুধের দাঁতের সংখ্যা কত? 20টা। কে হিন্দু পেট্রিয়টের সম্পাদক? হিন্দু পেট্রিয়টের সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখার্জি। নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? ডেপুটি প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার এটা সংবিধানে রাখা হয়নি। যদি যোগ চিহ্ন ভাগ নির্দেশ করে, গুণ চিহ্ন যোগ বোঝায়, বিয়োগ চিহ্ন গুণ বোঝায়, ভাগ চিহ্ন বিয়োগ বোঝায়, তাহলে নিম্নলিখিত কোন সমীকরণটি সঠিক? তাহলে এখানে যোগ যেখানে বিয়োগ আছে সেখানে
গুণ বসাতে হবে, আর যেখানে যোগ আছে সেখানে ভাগ বসাতে হবে, যেখানে গুণ আছে সেখানে যোগ বসাতে হবে, আর যেখানে ভাগ আছে সেখানে বিয়োগ বসাতে হবে। করে যেটা সঠিক উত্তর আসবে সেটা হলো অপশান ডি। কংগ্রেসকে আণুবীক্ষণিক সংখ্যালঘুষ্ট বলে কে সমালোচনা করেছিলেন? লর্ড ডাফরিন। নিচের চিত্রে রেখাঙ্কিত অংশের পরিসীমা ও বৃত্তের পরিধির অনুপাত কত? রেখাঙ্কিত অংশের পরিসীমা, তাহলে এখানে আর প্লাস আর সমান টু আর হবে, আর বাকি এই জায়গাটা বৃত্তের পুরো পরিধি টু পাই আর, সেটা একের চার অংশ, চার দিয়ে ভাগ করতে হবে। এইচ টু টু পাই আর হচ্ছে বৃত্তের পরিধি, তাহলে অনুপাত কত এলো? ফোর প্লাস পাই বাই ফোর পাই। পূর্বতম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কোন রাজ্যে ভারতীয় ইতিহাস কংগ্রেসের 77তম অধিবেশনের সূচনা করেন? সঠিক উত্তর হবে কেরল। ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত আর্কাইন যুগের গ্রানাইট ও নিস প্রভৃতি দ্বারা। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত গঠনকে বর্ণনা করা হয়েছে? আর্টিকেল 40। নিম্নে রেখাঙ্কিত তিনটি বৃত্তের মধ্যে কোন ইংরেজ অক্ষরটি কেবলমাত্র ভারতীয় ঐতিহাসিক কিন্তু রাজনীতিবিদ নয় নির্দেশ করেছে? ভারতীয় ওপরেরটা, ঐতিহাসিক এই পাশেরটা, কিন্তু রাজনীতিবিদ নয়, পলিটিশিয়ান নয়, সেটা কোনটা কোনটা হবে সেটা বলতে হবে। তাহলে এখানে বি এমন একজন আছে ইন্ডিয়ান, কিন্তু ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় এবং ঐতিহাসিক, কিন্তু পলিটিশিয়ান নয়, তাহলে সঠিক উত্তর হবে বি, অপশান এ, অ্যান্সার বি। 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? 20 ml। 100 ml বিশুদ্ধ রক্ত 20 ml অক্সিজেন বহন করতে পারে। দীপা কর্মকার, সাক্ষী মালিক ও পিভি সিন্ধুকে নিয়ে ভারতীয় ডাক বিভাগ যে বিশেষ পরিচ্ছেদ তৈরি করেছে তার নাম কি? গোল্ডেন গার্লস অফ ইন্ডিয়া প্রাইভেট অফ দ্য নেশন প্রাইড অফ দ্য নেশন গোল্ডেন গার্লস অফ ইন্ডিয়া প্রাইড অফ দ্য নেশন জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে, কোন জাতীয় সড়ক? জাতীয় সড়ক 35। কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহরু। উম্বার্সম্যান প্রতিষ্ঠানের সূত্রপাত হয় সুইডেনে। নিচের কোনটি ত্রিমির প্রধান শাসঙ্গ হিসেবে কাজ করে? ত্রিমির প্রধান শাসঙ্গ হিসেবে কাজ করে ফুলকা। পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায়? পূর্ব রেলওয়ের সদর দপ্তর কলকাতায়। টম, ডিক এবং হ্যারি বুদ্ধিমান। টম ব্রাউন এবং জ্যাক কঠোর পরিশ্রমী। ব্রন, হ্যারি এবং জ্যাক সৎ। টম, ডিক এবং জ্যাক উচ্চাকাঙ্ক্ষী। নিম্নলিখিত কোন ব্যক্তি কঠোর পরিশ্রমী নয় বা উচ্চাকাঙ্ক্ষী নয়? কোন ব্যক্তি কঠোর পরিশ্রমী নয় বা উচ্চাকাঙ্ক্ষীও নয়? টম, ব্রাউন, জ্যাক, এরা এরা কঠোর পরিশ্রমী। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে না, ব্রাউন, হ্যারি, জ্যাক সৎ, এটা নিয়ে নয়। টম, ডিক, জ্যাক উচ্চাকাঙ্ক্ষী, তাহলে এই দুটোয় আছে অথচ এইটাই নেই, এরকম হ্যারি, হ্যারি অ্যান্সার হবে হ্যারি। অ্যান্সার হ্যারি। নিম্নলিখিত হ্যারি ব্যক্তি কঠোর পরিশ্রমী নয় বা উচ্চাকাঙ্ক্ষীও নয়। নিম্নলিখিত কোনটি পর্যায়ক্রমে সঠিক আছে? 2.2002, 2.020 করে নেওয়া যাক, 2.200 আর 2.222।
তাহলে এখানে সব থেকে বড় হলো 2.222, তারপরে 2.200, তারপর 2.020, তারপর 2.002। সঠিক উত্তর হচ্ছে অপশান বি। অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও চারজন সদস্য নিয়ে। সঠিক উত্তর এ। চোঙের ব্যাসার্ধে শতকরা পরিবর্তন 300 হলে ওই চোঙের আয়তনে শতকরা পরিবর্তন কত? চোঙের উচ্চতা ধ্রুবক রাখা হয়েছে। চোঙের 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 আয়তনের ফর্মুলা হলো পাই আর স্কোয়ার এইচ। এখানে উচ্চতা ধ্রুবক, তাহলে এইচ নিয়ে দরকার নেই, শুধু আর স্কোয়ার। আর পাই পাই তো কেটে যাবে, শুধু আর স্কোয়ার নিয়ে দরকার। প্রথমে 100 যদি ব্যাসার্ধ হয় তাহলে আর স্কোয়ার 100 স্কোয়ার, এবং পরে বৃদ্ধি পেয়েছে 300, তাহলে 100 আর 300 মোট 400, তাহলে 4 4 1600। তাহলে ওপরে তাহলে বৃদ্ধি কত হচ্ছে, 1000 ছিল 1600 বৃদ্ধি হয়েছে, তাহলে বৃদ্ধি 1600 বিয়োগ 100, তাহলে বৃদ্ধি হয়েছে 1500, তাহলে 1500/100 × 100। সঠিক উত্তর হলো 1500। বুদ্ধ চরিতের রচয়িতা কে? বুদ্ধ চরিতের রচয়িতা হলেন অশ্ব ঘোষ। চিল্কা হ্রদ হলো নোনা জলের হ্রদ, সাধু জলের হ্রদ, বর্ষাকালে সাধু জলের হ্রদ, গ্রীষ্মকালে নোনা জলের হ্রদ। সঠিক উত্তর হলো নোনা জলের হ্রদ। কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? ই.ভি. রামাস্বামী নাইকার। কোন গ্রন্থ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়? দীনবন্ধু, নীলদর্পণ, নীলদর্শন, আনন্দমঠ। নীলদর্পণ, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়। 16 বিটস এর সমাহারকে বলা হয় 16 বিটসের সমাহারকে বলা হয় বাইট। ভারতের ড্যাশ রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত করা হয়? উড়িষ্যা রাজ্যে। নিম্নলিখিত হরপ্পা প্রত্নতত্ত্বগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? সুরকটোডা, লোথাল, ধোলাভিরা, বানওয়ালি। এখানে সুরকটোডা এটাও তো গুজরাটে, লোথাল গুজরাটে, ধোলাভিরা গুজরাটে, তাহলে গুজরাটে অবস্থিত নয়, বানওয়ালি। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় কোঠারি। একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে পাথরটি স্পর্শক বরাবর যাবে। হিন্দ, হিন্দি, হিন্দু কে প্রচার করেছিলেন? হিন্দ, হিন্দি, হিন্দু প্রচার করেছিলেন মদন মোহন মালব্য। একটি সংকেত দ্বারা ডিভাইসকে লেখা হয় BAREXA, অর্নেটকে লেখা হয় ZVMESA, তাহলে ভিডিও শব্দটি কি সংকেতে কিভাবে লেখা হবে? তাহলে এখানে ভি এর সংকেত হলো আর, ভি আছে এখানে, আর আছে এখানে, ভি 3 নম্বর, এখানে আরও 3 নম্বরে, তাহলে আর দিয়ে 3টে অপশান আছে, লাস্টেরটা জেড আছে, লাস্টেরটা হবে না। তারপরে আর আই আছে, আর ই আছে, আর বি আছে, তাহলে আই এর সংকেত কি? আই কোথায় আছে? আই আছে DVI 4 নম্বরে, তাহলে আই এর সংকেত হবে ই, তাহলে আর ই অপশান হবে বি। সঠিক উত্তর হলো বি। কোন রাজ্যটি বর্তমানে বিহার, পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? মগধ, মগধ রাজ্যটি বর্তমানে বিহার, পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত, গড় ইউনিভার্সিটির নামেও পরিচিত। নিম্নলিখিত কোন দেশ ভারত থেকে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয়? সুইজারল্যান্ড থেকে।
একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে। বস্তু ও তরলটিকে ওই অবস্থায় চাঁদে নিয়ে গেলে বস্তুটির কি হবে? আগের মতোই ভাসতে থাকবে, কারণ দুটোরই গ্র্যাভিটি চেঞ্জ হবে। চাঁদের গ্র্যাভিটি 1/6 অংশ হলেও দুটো বস্তু একসঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে, তাই বস্তুটি আগের মতোই ভাসতে থাকবে। অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? চিত্তরঞ্জন দাস। কয়েন্স ইজ টু মিন্ট, ব্রিঙ্ক ইজ টু কি হবে? কিন হবে। কয়েন মিন্ট, কয়েন কোথায় তৈরি হয়? মিন্টে। মিন্ট হচ্ছে ট্যাক্সাল, কয়েন তৈরি হয় ট্যাক্সালে। ব্রিক্স, ব্রিক্স কোথায় তৈরি হয়? ইট ভাটা। ক্লিন মানে হচ্ছে ইট ভাটা। পশ্চিমবঙ্গ রেল ওয়াগন তৈরি হয় লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদমে। ইউএসবি কোন ধরনের স্টোরেজ যন্ত্র? ইউএসবি গৌণ ধরনের স্টোরেজ যন্ত্র, উত্তর হবে গৌণ। ইন্ডিয়ান জর্ডন মরক্কো ট্রেড অ্যান্ড ইকোনমিক জয়েন্ট কমিটির 10ম সম্মেলন অনুষ্ঠিত হলো নতুন দিল্লিতে। কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন হিউয়েন সাং। না, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন মেগাস্থিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন মেগাস্থিনিস। একটি ঘড়ি 1 ঘটিকায় একবার বাজে, 2 ঘটিকায় দুবার বাজায়, 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায়। ঘড়িটি 2 দিনে কতবার বাজায়? ঘড়িটি 1 ঘটিকায় 1বার, এরকম 2 ঘটিকায় 2বার করতে করতে 12 ঘটিকায় 12 বার, তাহলে 1 + 2 + 3 যোগ করতে করতে 10 পর্যন্ত যোগফল 55। 11, 55, 156, 66, আর 66 আর 12, 67, 68, 78, তাহলে 1 থেকে 12 পর্যন্ত যেতে 78। এখানে 2 দিনে, 2 দিনে অর্থাৎ 4 বার, সকালে সন্ধে, সকালে সন্ধে করে মোট 4 বার হচ্ছে। তাহলে 78কে 4 দিয়ে গুণ, 4 8 32, 2 হাতে 3, 4 হাতে 28, 29 31, 312। সঠিক উত্তর হলো 312। কোনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়? লিঙ্কডইন, উইঙ্ক, ফেসবুক, গুগল প্লাস। সঠিক উত্তর হলো উইঙ্ক। লিঙ্কডইন, ফেসবুক, গুগল প্লাস এগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। পাশের চিত্রটিতে কতগুলি সরলরেখা দ্বারা গঠিত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। চিকে এরকম দেওয়া আছে 11, 12, 13, 14, 15, 16। মোট হচ্ছে 16টা সরলরেখা দ্বারা গঠিত। গঙ্গা নদী সক্রিয় বদ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে? উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। এদের মধ্যে কোনটি সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ভাষা হিসেবে ব্যবহার করা হয়? জাভা। গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? সারনাথে। কোন ভারতীয় অর্থনীতিবিদ ভারতের কৃষিতে নারীদের অবদানের জন্য বালচান প্রাইজ 2017 পুরস্কার পেয়েছে? বীণা আগরওয়াল। ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করেন? ডোগরা জাতির মানুষেরা প্রধানত বসবাস করেন কোথায়? পীর পাঞ্জালের দক্ষিণ পাঞ্জাব সমভূমি পর্যন্ত, পীর পাঞ্জালের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত। 1916 সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন? পুনেতে। কম্পিউটার প্রোগ্রামের
ত্রুটিকে কি বলা হয়? কম্পিউটার প্রোগ্রামে ত্রুটিকে কি বলা হয়? বাগস। গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ডোকোট্টাস বলা হয়েছে? চন্দ্রগুপ্ত মৌর্যকে। নিচে সংখ্যা শ্রেণীর লুপ্ত সংখ্যাটি কত? 3, 8, 6, 14, 20। তাহলে 3 এর ডবল 6, 6 এর ডবল 6 এর ডবল, এইভাবে আসছে না, এখানে 3 3 করে বাড়ছে, এখানে 8, 14, 8 এর পরে 14, এখানে 6 বেড়েছে, 14 এর পরে 20, এখানেও 6 বেড়েছে। তাহলে 3 এর পরে 6, 3 বেড়েছে, 6 এর পরে আবার 3 বাড়বে, তাহলে সঠিক উত্তর হবে 9। জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত করা হয় না? সরকার দ্বারা পণ্য ক্রয়, বেসরকারি বিনিয়োগ, নাগরিকদের মাথাপিছু আয়, নিট বৈদেশিক বিনিয়োগ। তাহলে নাগরিকদের মাথাপিছু আয়, এইটা এইটা বিবেচিত করা হয় না। ভারতের দ্বিতীয় জনবহুল জেলা হল? উত্তর 24 পরগনা। ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হল জারণ। ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হল জারণ। নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষে সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন? 1936 কংগ্রেস। ভারত ও মায়ানমারের মধ্যে ড্যাশ পর্বতশ্রেণী অবস্থিত? লুসাই, নামচা বারোয়া, খাসি, তুরা। লুসাই অবস্থিত, ভারত ও মায়ানমারের মধ্যে লুসাই পর্বতশ্রেণী অবস্থিত। রোহিত এবং অক্সারের বয়সের পার্থক্য 12 বছর, তাদের উভয়ের বয়সের অনুপাত 3:5, তাহলে অক্সারের বয়স কত? এদের উভয়ের বয়সের পার্থক্য বলেছে 12, তাহলে 5 থেকে 3 পার্থক্য, অর্থাৎ বিয়োগফল 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 12 সমান, তাহলে 1 হচ্ছে 6 সমান। কার বয়স চাওয়া হয়েছে? অক্সারের, তাহলে 5 কে 6 দিয়ে গুণ করতে হবে, 5 6 30, সঠিক উত্তর হবে 30 বছর। কিতাবুল হিন্দ কার রচনা? কিতাবুল হিন্দ রচনা আলবিরুনির। ভিনিগারের রাসায়নিক নাম? ভিনিগারের রাসায়নিক নাম হলো লৌহ অ্যাসিটিক অ্যাসিড। নীতি আয়োগ তৈরি করা হয়েছে? ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব পাশের দ্বারা, ভারতীয় সংবিধান সংশোধনের দ্বারা, এ বি উভয়ই, এফ এবং বি কোনোটিই নয়। সঠিক উত্তর হলো ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব দ্বারা। 1927 সালে সাইমন কমিশন বয়কটের কারণ হলো? কমিশনে ভারতীয় কোনো মেম্বার ছিল না। রোহিলখণ্ড অঞ্চলটি এখানে অবস্থিত, রোহিলখণ্ড কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিল? স্কন্দগুপ্ত, স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিল। এ বি সি ডি ই এফ জি এইচ, এই 8 জন একটি গোল টেবিলের ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ডি বসেছে এফ এর বাঁ দিকে, দ্বিতীয় স্থানে আছে এইচ এর ডান দিকের তৃতীয় স্থানে। এ বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তার পাশে বসেছে এইচ, সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এফ রয়েছে বি এর ডান দিকে তৃতীয় স্থানে, এফ এর পাশে জি বসেনি। ওপরের তথ্য অনুসারে এ সঠিক, এর ঠিক বাঁ দিকে কে বসে আছে? সঠিক উত্তর হবে ই। ডি বসেছে এফ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, এইচ এর ডান দিকের তৃতীয় স্থানে, এ বসেছে এফ এর ডান দিকের দ্বিতীয় স্থানে, তার পাশে বসেছে এইচ, সি বসেছে বি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, এফ রয়েছে বি এর ডান দিকের তৃতীয় স্থানে, এফ এর পাশে জি বসেনি, তাহলে এখানে বাকি রইল ই। ই বসেছে এ আর এফ এর মাঝখানে,
এর ঠিক বাঁদিকে কে বসেছে? এর ঠিক বাঁদিকে বসেছে সি। সঠিক উত্তর হলো ই, এর বাঁদিকে বসেছে ই। অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল ভিডি সাভারকর দ্বারা। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি কথাটি হলো পলিভিনাইল ক্লোরাইড। 2000 সালে নেতাজির জন্মদিন বুধবার হলে ওই বছর ভারতের স্বাধীনতা দিবস কিবার পড়েছিল? 2000 সালের 23শে জানুয়ারি, আর স্বাধীনতা 15ই আগস্ট। জানুয়ারি থেকে আগস্ট মাস, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, 7 মাস পরে 23 তারিখ, আর এদিকে 15 তারিখ, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 8 দিন, তার এদিকে 8 দিন আগে। আর 2000 সালে অর্থাৎ ফেব্রুয়ারি 29, মোট 9 দিন, 7-7 কেটে গেলে এক্সট্রা 2 দিন বেশি হবে, অর্থাৎ বুধবারের পরে থেকে আরও 2 দিন, বৃহস্পতি শুক্রবার। সঠিক উত্তর হবে শুক্রবার। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডল শৃঙ্গ। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বরাহ মিহির। কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? জিপসাম। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফোর্সিং এ পার্সন টু আন্ডারগো পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং অ্যান্ড নার্কো অ্যানালাইসিস টেস্ট অ্যাস ভায়োলেটিভ অফ কোন ধারা? ধারা 21 এবং ধারা 20-3। গদর দলের নেতা কে ছিলেন? গদর দলের নেতা ছিলেন লালা হরদয়াল। ভারতের কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে কোথায়? জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে। নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ ঘোষণা করেছে যে সর্বপ্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে? উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া প্রথম ঘোষণা করেছে যে সেই দেশ সর্বপ্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে। কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? রামশরণ শর্মা। তনুশ্রী একজন নৃত্যশিল্পী, নৃত্যশিল্পীগণ সকলে যুবতী, তাহলে এর থেকে কী সিদ্ধান্ত পাওয়া যায়? সকল যুবতী নৃত্যশিল্পী? না, এটা ঠিক নয়। সকল নৃত্যশিল্পী যুবতী? না, এটাও হতে পারে না। তনুশ্রী যুবতী নন এবং সেহেতু নৃত্যশিল্পী নন, এটা তো একদমই নয়। তনুশ্রী একজন যুবতী নৃত্যশিল্পী, হ্যাঁ এটা ঠিক। তনুশ্রী একজন যুবতী নৃত্যশিল্পী, তাহলে অপশান ডি সঠিক। সংবিধানে কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? সংবিধানে 73তম সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে। নিম্নলিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে 2016 সালের সেপ্টেম্বর মাসে কাকে রোমান ক্যাথলিক চার্চে সন্ত করা হয়েছে? মাদার টেরেসা। ডলফিন নোজ গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে। জাহাজ শিল্পের উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢালের জন্য কে গঙ্গাইকোচল উপাধি ধারণ করেন? গঙ্গাইকোচল উপাধি ধারণ করেন প্রথম রাজেন্দ্র। সূর্যাস্তের পূর্বে একদিন সায়াহ্নে দুই বন্ধু অজয় এবং অমল মুখোমুখি হয়ে বসে পরস্পরের সঙ্গে কথা বলছিল। যদি অমলের প্রতিবিম্ব ঠিক তার ডান দিকে পড়ে তাহলে অজয় কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল? সূর্যাস্তের পূর্বে, অর্থাৎ সূর্য তখন পশ্চিম দিকে ছিল, তাহলে সূর্য যদি পশ্চিম দিকে থাকে তাহলে ওয়েস্টে, সূর্য তখন যদি পশ্চিম দিকে থাকে তাহলে এদিক থেকে ছায়া পড়ছে, তাহলে অমলের প্রতিবিম্ব যদি ডান দিকে পড়ে তাহলে অজয় সাউথের দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তাহলে সঠিক উত্তর হবে দক্ষিণ।
argumentative Indian writing on Indian history, culture and identity গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক হলেন অমরত্ব সেন। ফিনান্সিয়াল ইনক্লুশন রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে বোঝায় নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা, সহজলভ্য এবং দ্রুত অভিযোগ প্রশমিত ব্যবস্থা, ফিনান্সিয়াল লিটারেসির জন্য বর্ধিত প্রচেষ্টা, উপরের সবগুলি। সঠিক উত্তর হলো উপরের সবগুলি। ভারতে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো ব্যারন দ্বীপ। কৃষক প্রজাপার্টির প্রতিষ্ঠাতা ছিলেন ফজলুল হক। 2017 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপককে 2017 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল কাজুয়া ইশিগুরো। কে চাহালগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? গিয়াসুদ্দিন বলবন। ব্যাক টু বেদাস এই স্লোগান কে প্রবর্তন করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে ভর্তি হয়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হল। প্রথম নলটি কখন বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি 10 মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হয়? তাহলে এ হচ্ছে 20 আর বি 30। ধরা যাক প্রথমটা 20, দ্বিতীয়টা 30। তাহলে 20 আর 30 এর লসাগু হবে 60। তাহলে প্রথমটির ক্ষমতা 3×60 অর্থাৎ 3, আর দ্বিতীয়টির ক্ষমতা 30×60 অর্থাৎ 2। তাহলে মোট ক্ষমতা 3+2=5। তাহলে মোট সময় লাগবে 60/5 অর্থাৎ 5×12=12। তাহলে মোট সময় লাগবে 12। কিন্তু প্রথম নলটি বন্ধ করে দিচ্ছে, কিন্তু দ্বিতীয়টা 10 মিনিট আরও চলছে। দ্বিতীয়টা যদি 10 মিনিট চলে তাহলে 2 এর সঙ্গে 10 মিনিট 20 মিনিট। তাহলে কতক্ষণ আগে বন্ধ করতে হবে? 20-12=8 মিনিট। সঠিক উত্তর হবে 8 মিনিট। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলে দ্বিতীয় সভার গুরুত্ব দেওয়া হয় দারিদ্র দূরীকরণে। স্টেট ইউনিট সকল উন্নয়নমূলক প্রচেষ্টা আলোকপ্রাপ্ত হবে, বকেয়া প্রজেক্ট শেষ করতে হবে, এ বি উভয়ই। সঠিক উত্তর হলো এ এবং বি উভয়ই। কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন আলাউদ্দিন খলজি। 2017 সালের 16 নভেম্বর থেকে 20 নভেম্বরে কি নাম শিশু অধিকার দিবস পালিত হয়? হাউসলা 2017। ভারতে সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী ড্যাশ প্রয়োগের মাধ্যমে, আইএডিএ এবং আইএএপি। আইএডিএ এবং আইএপিপির মাধ্যমে, আইএএপি এর মাধ্যমে। গোলামগিরি গ্রন্থটি কে লেখেন? গোলামগিরি গ্রন্থটি লেখেন মনোজ কুমার, না না, গোলামগিরি গ্রন্থটি লেখেন জ্যোতিবা ফুলে। যদি স্কোয়ান্ট ইজ টু আই হয় তাহলে স্কুইঞ্চ ইজকুয়াল টু কি হবে? স্কুইন্ট মানে তির্যক দৃষ্টিতে তাকানো, অর্থাৎ চোখ দিয়ে তির্যক দৃষ্টিতে তাকানো। আর স্কুইঞ্চ মানে আলিঙ্গন করা। তাহলে কি দিয়ে আলিঙ্গন করা হয়? টাং, ক্লোথ, থট, হ্যান্ড। সঠিক উত্তর হবে হ্যান্ড। কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় অন্তর্ভুক্ত নয় প্রতিরক্ষা ব্যয়ে? কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় অন্তর্ভুক্ত নয় প্রতিরক্ষা ব্যয়ে। প্রতিরক্ষা ব্যয়ে অন্তর্ভুক্ত নয়। 2015 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন? মনোজ কুমার। নিউ দিল্লিতে রিং রোডের গুরুত্ব হল শহরের প্রধান চৌরাস্তাকে অতিক্রম করা, ভারী যানবাহনকে শহরের কেন্দ্রে ঢুকতে হয় না, এ এবং বি দুটি। সঠিক উত্তর হলো এ এবং বি দুটি। নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ইলাহি
ধর্ম যোগ দেন, দিন ইলাহি তৌহিদ ই ইলাহিতে যোগ দেন। সঠিক উত্তর হলো বীরবল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজী। 2016 সালে দেশের মধ্যে বিদেশি ও আন্তর্দেশীয় ট্যুরিস্ট স্থানগুলির মধ্যে কোন রাজ্য সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যুরিস্ট স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে? সঠিক উত্তর হলো তামিলনাড়ু। পি কিউ অপেক্ষা 60% বেশি এবং আর অপেক্ষা 30% বেশি, কিউ এবং আর এর অনুপাত? পি কিউ অপেক্ষা 60% বেশি, তাহলে কিউ যদি 100 হয়, 60% বেশি, তাহলে পি হবে 160। আবার পি আর অপেক্ষা 30% বেশি, তাহলে এখানে আর হবে 160 গুণ 100/130, কারণ 30% বেশি। তাহলে কিসের অনুপাত বার করতে হবে? কিউ এইচ টু আর এর অনুপাত হবে 13:16। সঠিক উত্তর হবে 13:16, অপশান সি। বর্তমানে কেন্দ্রীয় সরকার সারা ভারতে JNNURM প্রকল্প দ্বারা শহর ও গ্রামে অর্থ সাহায্য করে পরিবহন, বস্তি উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য। তাহলে JNNURM প্রকল্প চালু করা হয়েছিল শহর ও গ্রামে অর্থ সাহায্য করে পরিবহন, বস্তি উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য। হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বে নিষিদ্ধ হয়? ঔরঙ্গজেব। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সিঙ্গাপুরের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? হালিমা ইয়াহু। একজন অসৎ ব্যবসায়ী বেঠিক মাপ দ্বারা বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই 20% প্রতারিত করে, তাহলে তার প্রকৃত লাভের পরিমাণ কত? প্রথমে 20%, তার উপর আবার 20%, তাহলে 20 প্লাস 20 প্লাস 20 × 20/100, 20 প্লাস 20 = 40, 40 আর যোগ 4 সমান কত হবে? 44%। ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেন লর্ড মাউন্টব্যাটেন। পশ্চিমবঙ্গের ডাইপোর্টের অবস্থান হল কলকাতা। নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ চিরাচরিত জাতীয় বস্ত্র ও সংস্কৃতির প্রতি দেশবাসীকে অনুগত রাখার জন্য আইন তৈরি করেছে? তাজিকিস্তান। সঠিক উত্তর হলো তাজিকিস্তান। কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন? কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন ইলতুৎমিশ। শুরু করেছিলেন কুতুবউদ্দিন, কিন্তু শেষ করেছেন ইলতুৎমিশ। একটি মিশ্রণে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত 2:3, অন্য একটি মিশ্রণে ওই দুটি তরলের অনুপাত 5:4, এই দুই মিশ্রণ কি অনুপাতে মিশ্রণ করলে নতুন মিশ্রণে উহাদের অনুপাত সমান হবে? তাহলে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত হলো 2:3, এখানে 2, এখানে 3, আর দ্বিতীয় তরলে 5:4, দ্বিতীয় তরলের অনুপাত হলো 5:4, তাহলে 2 আর 3 = 5, আর 4 আর 5 = 9, 5 আর 9 এর লসাগু হচ্ছে 45। তাহলে প্রথমে 2 কে 5 দিয়ে ভাগ 9, 9 দুগুণে 18, আর 3 কে 9 দিয়ে গুণ 3 = 9, 27, আর এদিকে 45 = 5, তাহলে 5 × 5 = 25, আর এখানে 4 × 5 = 20, তাহলে এই দুটোর বিয়োগফল 25 আর 20 = 5, আর 18 আর 27 = 9। সঠিক উত্তর হলো 5:9। একটি ঘড়ি দেয়ালে টাঙানো আছে এবং সময় নির্দেশ করছে 4:25। ঠিক বিপরীত দেয়ালে টাঙানো একটি সাধারণ দর্পণে তার প্রতিফলিত বিম্বে সময় দেখাবে, তাহলে 4:25 দেখাচ্ছে, আর সামনে একটা আয়না রাখলে যে প্রতিবিম্ব দেখাবে সেটা হচ্ছে 7:35।
বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সরকারি বেসরকারি উদ্যোগে সূচনায় অনুমোদন অনুমোদন দান করে কোন রাজ্য সরকার? বেসরকারি মালিকদের সরকারি বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পথ খুলে দিয়েছে। সঠিক উত্তর হবে রাজস্থান। তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এইরকম আরও ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।